আমার প্রতি আস্থা তা রেখেছেন জানি না, তার যে বিশ্বাস, তার যে চিন্তা চেতনা নিয়ে আমাকে দিয়েছেন সেটা হচ্ছে এই বাংলাদেশকে উনি একটা সুন্দর বাংলাদেশ হিসেবে দিতেছেন। জাতির পিতার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কারিগরি শিক্ষার বিকল্প নাই। কারণ কি, আমরা যত মাস্টার ডিগ্রি করি না কোনো, দেশের উন্নয়নের চাবিকাঠি হচ্ছে দক্ষ মানব সম্পদ। দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য কিন্তু আপনারা কাজ করে যাচ্ছেন, আপনারা উদ্যোক্তা হয়েছেন, আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন। এই প্রতিষ্ঠানগুলোতে আমরা যাতে সঠিকভাবে অনুমোদন দিই, আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে পারি, সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সেই জন্যেই আমার সুদীপ স্যার সেই কথাই বলেছেন যে প্রিন্সিপাল মানে চেয়ারম্যান সাহেব, মানে আমার কথা কথা প্রিন্সিপাল আসেন মুখুন্দ নাকি, প্রতিদিন তো প্রিন্সিপাল ছিলাম, যার কারণে কালকে থেকে আজকে চেয়ারম্যান, যার কারণেই যে আপনার আমার একটাই হলো অনুরোধ, আপনারা যারা আসছেন তারা যে মিল্টন তো আগের থেকেই আমার পরিচিত, প্রতিষ্ঠানে গিয়েছিলাম, মেকানিক্যাল খুলবে, খুলতে দেবো না, টেক্সটাইল খুলছে, কিছু যন্ত্রপাতি নিয়ে এসছে, এখন কত বড় করছে জানি না, হয়তো প্রতিষ্ঠান বড় করতে পারে আর কি। তো অনেক সময় খুব ডিস্টার্ব দিয়েছি, কষ্ট পেয়েছে, কিন্তু বগা থেকে সবাই আমার টেলিফোন করে, আমি যখন ওই কি যেন হুমায়ুনের কিছু কি যেন শ্যামলিয়া কি না না হুমায়ুনের প্রতিষ্ঠান আছে না কি যেন আরো কি নাম ভুলে গেলাম, আরে যে অনেকগুলো প্রতিষ্ঠান কি নাম, ওর নাম বগুড়া বগুড়া সাইক সাইক সাইকেল সাইকেল, ওর নাম কি ইয়া বলবো তো হুমায়ুন চলে আসতে ইয়া ইয়ার যে প্রতিষ্ঠান, ইয়া তো ম্যাথামেটিক্স এর লোক, সেই জন্যই ওর সাথে তুমি তুই তোর সম্পর্ক আর কি না সেটা জানি, কিন্তু সে অনেকগুলো প্রতিষ্ঠান করেছে আর কি। তো দুই চারটা প্রতিষ্ঠান আমি গিয়েছিলাম, দেখেছিলাম সেই সময় কাজ করেছে। আমি এমনিতে ইন্সপেকশনে খুব কম যেতাম আর কি, ইচ্ছে করি গেলেই দেখা যায় যে ভালো কিছু নাই, কিন্তু প্রতিষ্ঠান খুলে দাও আপনারা শ্যামলী আইডিয়া যখন রংপুরে খুলবে ওই মুহূর্তে বোধ হয় আমাকে আমি ছিলাম না ডাকে নেই, হ্যাঁ তা কিন্তু আমার যে সাবজুল আলম অপু ভাই যখন গেল খুলছে আমাকে নিয়ে গেছিল, আমি বলছিলাম যে অপু ভাই অপু স্যার আর কি যে এটা করছেন, আমি দিলাম প্রস্তাব দিলাম ভালো কিছু করবে, পরবর্তীতে আর কোনোদিন আমাকে ডেকে নিয়ে জানাই যে প্রতিষ্ঠানের অবস্থাটা কেমন না রংপুর টার না, পরে আমাকে আর ডাকে নি, আমি 9 বছর বাইরে ছিলাম, কিন্তু যেমন ইয়াতে বিট যেমন যেটা করেছে সবসময় সৈকত সাহেব আমার সাথে যোগাযোগ করেছেন, আমি সিআই ছিলাম, আমি দেখেছি তার তাদের যে মানসিকতা, অনেকগুলো প্রতিষ্ঠানের মানসিকতা দেখেছি, বাংলাদেশ পলিটেকনিক অনেকগুলো ল্যাপটপ করেছে রাজশাহীতে, তারপরে জাতীয় বিজ্ঞান ওর পুরাতন প্রতিষ্ঠান যদিও সরকারি সহযোগিতা পায় নাই সে চেষ্টা করে যাচ্ছে, আমাদের বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আপনারা কিন্তু সুন্দরভাবে পরিচালনা করছেন এবং যারা বিশ্ববিদ্যালয় করেছে তাদের তো তুলনায় হয় না আর কি। তো যেহেতু আমার আমাদের সময় সেদিক দিয়ে আরো যে সমস্ত প্রতিষ্ঠান আপনাদের না বরিশাল গিয়েছিলাম, হয়তো আবার যদি কোনো সময় যাই ইনশাল্লাহ যাবো আর কি। তো আমার হলো যে একটাই কথা, বিশেষ করে সাত্তার ভাই তো সবসময় আগে আসতেন বক্তব্য শুনতাম, উনি যেহেতু একজন রাজনীতিবিদ, উনি যেহেতু একজন উদ্যোক্তা, উনি যেহেতু একজন ভালো মানুষ, উনি যেহেতু আমার মাননীয় প্রধানমন্ত্রীর একজন কাছের মানুষ, তো সেই হিসাবে কিন্তু উনি অনেক কাজ করার যোগ্যতা রাখেন, কাজ করেন। তো আমিও চাই যে আপনারা যারা আছেন, যারা আমার কাছে আসবেন, মানে সুন্দর সুন্দর প্রস্তাব নিয়ে আসবেন, আমরা সুন্দর সুন্দর কাজ করতে চাই যেটাতে জাতির উপকৃত হয়, আমরা নিজেরা উপকৃত না হই, আমাদের আমরা হয়তো যারা এই যে প্রতিষ্ঠান করেছি তারা হয়তো 10 টাকা কামাই করছি, কিন্তু ওইখান থেকে প্রতিষ্ঠান থেকে যতগুলো ছাত্র বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু বড় জায়গা। এবং আমি একটা জিনিস জানি, এই যত প্রতিষ্ঠান সরকারি কলেজ বলেন অমুক বলেন তমুক বলেন, এটা কিন্তু ব্যক্তিগতভাবে হয়েছে, মানুষের দানের মাধ্যমে হয়েছে, সেইগুলো তো পরবর্তীতে সরকার কপ করে দিয়েছে, সরকার অনুদান দিয়েছে, তার মানে ব্যক্তি স্বার্থে তৈরি হলেও সেটা ব্যক্তি স্বার্থ থাকেনি, জাতীয় স্বার্থে সেটা ব্যবহৃত হচ্ছে। না আমি আসলে বেসরকারি বান্ধব বলতে না, আমি
তখন যখন যে সেক্টরে যে জায়গায় কাজ করেছি আমি সেখানে সমানভাবে আমার দৃষ্টি দিয়েছি। কারণ হলো কি, দেওয়ার উদ্দেশ্য হলো যে আমি আপনার প্রতি আমি ধরেন হব, কি বলা যায়, হেলিয়ে যাব, সদয় হব, সরকারের প্রতি হবো, তা না। আমার একটা জায়গায় আপনাদের কাছে যেটা চাইবো সেটা হচ্ছে ভালো জিনিসটা, যেমন আমি যদি বলি ইনফ্রা পলিটেকনিক সম্পর্কে তো বললে সবার সামনে খারাপ লাগবে। আমার কিছু টিচার আপনার আছে বা খুলনাতে কিছু টিচার আছে বা অনুমপুরে আছে যাদেরকে আমরা খাতা দিই বোর্ডের পক্ষ থেকে, কিন্তু তাদের খাতা দেখা দেখাটা যেন কেমন যেন মনে হচ্ছে দেখা তারা দেখে দিয়েছি। আমি এক সময় যখন হেড এক্সামিনেশন আসতাম অনেক টিচার কেউ ডেকেছি কিন্তু তারা আসেনি, কথা বুঝতে পারছে? তো এই জায়গাগুলোর জন্য আপনাদের দেখতে হবে। আমরা বোর্ডের চেয়ারম্যান হিসাবে, বোর্ডের কন্ট্রোলার হিসাবে, আমরা বোর্ডের যারা লোক হিসাবে, অভিভাবক হিসেবে, আমরা কিন্তু অনেকগুলো কনসিডার করি, মানে এমন কিছু কনসিডার আমরা করতে পারবো না অনেক সময় জিদোকে পাশ করা, আমি এমনি খোলামেলা কথা বলছি, সেটা কিন্তু আমরা করি না। কিন্তু আমরা সর্বসাধারণের জন্য একটা চিন্তা রাখি, কাজ করি, সেই জায়গাটাতে আপনাদের একটু হলো কি পড়াশোনার মানটাকে বৃদ্ধি করতে হবে। আর আমাদের সরকারের একটা যে চিন্তা ভাবনাগুলো আছে আর কি, সেই চিন্তা ভাবনার সাথে আমি এখনো কিছু জানি না, সত্যি মহোদয় বলেছেন আস্তে আস্তে আপনি জানবেন, শিখবেন, তারপরে কাজ করবেন। আর হলো কি, আমি চাই যে আমার শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী সুন্দর থাক, এটা আমি চাই। কিন্তু আমি চাই এর পাশাপাশি যেটা চাই, আমার সাথে যে ছাত্ররা লেখাপড়া করবে টাকা পয়সা খরচ করে তারাও যদি শিখে বের হয়ে আসতে, সেটাও কিন্তু আমি চাই। আর তারপরে আমাদের হলো কি, যখন আমাদের স্টিয়ারিং কমিটি মিটিং হয় কোনো সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত একজনের কথা অনেক সময় রাখা হয় না, প্রস্তাব দেওয়া যায় কিন্তু অনেক সময় রাখা হয় না।